Thanks for watching. Like, comment, and subscribe. Also, check out my video page. Tiffiner Fankey, aha Tiffiner Fankey. Tiffiner Fankey hobe notuner joyogan. চলে এসেছি ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। ঝিনাইদার কোথায়? চুয়াডাঙ্গা। গতকালই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল জন্মবার্ষিকী, ছিল 25শে বৈশাখ, আর আসছে 13ই মে, আমাদের সকল সন্তানদের জন্য অনেক প্রিয় একটি দিন, বিশ্ব মা দিবস। সেই মাকে সাথে করে নিয়েই আজ আমাদের পুরো পর্বটা আমরা আনন্দ করব। আর সাথে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেনই, তাকে একটু আনন্দ দিতে হবে না আমাদের? সেটারই প্রয়াস আজকের পুরো পর্বটা জুড়ে। একটু জিজ্ঞেস করে নেই যে ওরা কেমন আছে, তোমরা কেমন আছো? যত কথায় আজ আমরা কথা বলবো বিশেষভাবে বিশেষ পর্ব, সেটা হচ্ছে মা। মাকে নিয়ে অনেক কথা আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরেও প্রত্যেকটা বন্ধুর মনে মাকে নিয়ে যত না বলা কথা রয়েছে, সেই না বলা কথাগুলো মাকে তারা ভালোবাসার সাথে জানাবে। যত কথায় আমার এই যে দুপাশে বন্ধুরা বসে আছে তারা, তাই আর দেরি না করে চলো মায়ের সম্পর্কে কথাগুলো শুনে ফেলি, কারণ আমারও খুব লোভ হচ্ছে ওদের কাছ থেকে ওদের মাকে না বলার কথাগুলো জানতে। মা আমার কাছে দুনিয়ার সবচেয়ে একটা আপনজন, একটা প্রিয়জন। আমি আমার মাকে এত ভালোবাসি যে কোনো দিন তার সাথে আমি খারাপ আচরণ করতে পারবো না। আমি আমার বন্ধুদের আমি বলতে চাবো যে তোমরা তোমার মার সাথে সবসময় ভালো ব্যবহার করো, তাকে সে যা বলে তাই শোনো, তাকে আদর করো। আর সবসময় আমি তোমাদের কাছে এটাই চাবো, আমি বলতে চাবো যে মা ছাড়া দুনিয়াতে আপনার কেউ নেই। মা শব্দটি অনেক ছোটো হলেও মা শব্দের তাৎপর্যটা অনেক বেশি। মা আমার সবচেয়ে কাছের মানুষ, আমার ভালো বন্ধু। মা তার সন্তানকে 9 মাস গর্ভে রেখে পৃথিবীতে আনে। মা না থাকলে তো আমরা এই পৃথিবীর আলোই দেখতে পেতাম না, তাই আমাদের সবার আগে মার কাছে ধন্যবাদ জানানো উচিত। তাই মা যদি কখনো আমাদেরকে রাগ করে শাসনও করে, তাহলে আমাদের অবশ্যই উচিত যে মার ওই শাসনটা মনে খারাপ না রেখে মার ওই কথাটাকে শিক্ষা হিসেবে নিয়ে জীবনে আগে বেড়ে যাওয়া। তাই আমি সবার আমার সকল বন্ধুকে বলবো যে তোমরা তোমার মাকে সবসময় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ভালোবাসবে। আসলে 4টি লাইন ছাড়া মা সম্বন্ধে কিছু বলাটা আমার কাছে অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই, এই 4টি লাইনের মধ্যে অবশ্যই মায়ের তাৎপর্যটা তুলে ধরা হয়েছে। মাই আমাদের কাছে সবই, মা ছাড়া আমরা আমাদেরকে কল্পনাই করতে পারবো না কখনো। মাই আমাদের সব, মায়ের আঁচলের তলে যেন আমরা ফিরে পাই সব কিছু। মা শব্দটি যখনই বলে উঠি তখনই যেন অন্যরকম অনুভূতি জাগে, মনে হয় যেন মা
কাছে থাকলেই পৃথিবীর সকল শান্তি আমি পেয়ে গেছি। যখনই মা আমাকে ডাকে তখনই মনে হয় যেন হ্যাঁ আমি এবার এমন একটা জায়গায় যাব যেখানে সারাদিন আমি না থাকলে সারাদিন যেটা পাইনি সে যে শান্তি শান্তিটা সেটা আমি মায়ের কাছে গেলে পাবো। আমাদের মা আমাদের পৃথিবীর সবচেয়ে আপনজন, যার ভালোবাসা আমরা অন্য কারোর থেকে এতটা কল্পনা করতে পারি না। আমাদের মা আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আর আমরাও আমাদের মাকে খুব ভালোবাসি। আর মা যদি আমাদেরকে বকেও বন্ধুরা, তা আমাদের উচিত আমাদের মাকে তাদের এক্সপেক্ট অনুযায়ী তাদের ভালোবাসা দেওয়া, তাদের সকল রাগকে সকল অভিমান যেটা তারা করে সেটাকে ভুলে যাওয়া এবং তাদের যে ভালোবাসা সেটা তার প্রতিদান দেওয়া। মা কথাটার ভিতরে যেমন আবেগ আছে তেমন এর কথা বলার এবং ভাবার মধ্যেও আছে অনেক আবেগ। আমি মনে করি পৃথিবীতে যত শিক্ষক আছে যত বন্ধু আছে তার মধ্যে মা ইজ দ্য বেস্ট, এবং একজন সন্তানের পরিপূর্ণতা একজন মায় উপলব্ধি করতে পারে। বিখ্যাত মনীষী রাস্কিন বলেছেন, জননী জন্মভূমি স্বর্গতীয় গড়িয়সী। তিনি জন্মভূমির সাথে মায়ের তুলনা করেছেন এবং তিনি এবং এরকম হাজারো মনীষী আছে যারা মাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। আমার মাকে বলতে চাই, মা তুমি অনেক দূরে আছো, আমি তোমাকে অনেক মিস করছি। এবং আমি আরও বলতে চাই, এবারের মা দিবস থেকে আমরা সবাই মাকে একটু আলাদাভাবে রেসপেক্ট করার সুযোগ যেন পাই এবং তার হৃদয় পৌঁছে দেওয়ার মতো আমরা কিছু যেন করতে পারি। বলেছিলাম মাকে নিয়ে বলার কোনো শেষ নেই, বলে শেষও হবে না, বলে শেষ করতেও চাই না। সবশেষে আমি শুধু এটুকুই বলবো যে ওরা তো চমৎকার বলেছে সেটা নিয়ে নাই বলি, কারণ মা নিয়ে কথা শুধু যদি বলি মা তোমাকে ভালোবাসে এটাও একটা চমৎকার কথা। সেই জন্য যে যেদিক থেকে যে শব্দটিই বলবে না কেন, মাকে ভালোবাসা জানানোর জন্য বা মার ব্যাপারটি উপলব্ধি করার জন্য সেটাই হবে চমৎকার সুন্দর কথা। আমার বন্ধুরা এত চমৎকার কথা বললো মাকে নিয়ে, তাই বন্ধুদের জন্য রইল প্রাঞ্জনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। নাও ধরো, এটা তোমাদের লাইব্রেরিতে থাকবে। আমরা এখন যাব ছোট্ট একটা ব্রেকে। মা তোমাকেও বলছি তুমিও আরেক কাপ চা বানিয়ে নিয়ে সেটের সামনে এসে বসো, মানে ততক্ষণে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে একটু প্রাণ জুনিয়র জুস খেয়ে আসি এই বন্ধুদের সাথে করে। আর এই যে আমার যে বন্ধুগুলোকে দেখছো ঘিরে দাঁড়িয়ে আছে, ওরা তোমার মন ভরানোর জন্য প্রতিজ্ঞা করেছে চমৎকার সব ছবি আঁকবে, দেখি ওরা কেমন ছবি আঁকে। আর তুমি এক কাপ চা বানিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি সেটের সামনে আবারও বসো। অনেকগুলো ছবি, অনেকগুলো ছবি এবং অনেকগুলো চমৎকার ছবি, অদ্ভুত সুন্দর ছবি এঁকেছে আমার এই স্কুলের বন্ধুরা মন খুলে আঁকোতে। আসলে এত ভালো ছবি আঁকার পিছনে একটা কারণও আছে। ওই যে শুরুতে বলেছিলাম আজকে বিশেষভাবে বিশেষ পর্ব, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই আমাদের সাথে, সেই সাথে মাকে নিয়ে যেই পর্ব সেই পর্বের সন্তানরা তার মন ভরানোর জন্য ভালো ছবি আঁকবে না, এটা কি হয়? মন ভরে চমৎকার সব ছবি এঁকেছে আমার বন্ধুরা। আর যেহেতু বিশেষভাবে বিশেষ পর্ব, তাহলে তো প্রশ্নই উঠে না যে কারো মন খারাপ করে দেওয়ার। প্রত্যেকেই হয়েছ প্রথম, আমরা জোরে একটা হাততালি দেই সবার জন্য। এই প্রত্যেকে প্রথম হওয়া ছবিগুলো কিন্তু আমরা নিয়ে নেব বিশেষ আরও আর একটা উদ্দেশ্যের জন্য। আমরা একটা ম্যাগাজিন বের করি, ত্রৈমাসিক ম্যাগাজিন, যেটার নাম হচ্ছে টিফিনের ফাঁকে, এবং সেখানে তোমাদেরই সব শিল্পকর্ম সৃষ্টিকর্ম দিয়ে সাজানো হয়। কেউ কবিতা লেখে, কেউ ছড়া, কেউ গানও লিখে পাঠায়, কেউ গল্প, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, তারপরে নানারকম অনুভূতির কথা, অনেক চিঠির কথা, মজার মজার সব কিছু আমাদেরকে পাঠায়। কিন্তু তার মধ্যে বিশেষ একটি পাতা থাকে যেটা পোস্টারের মতো, যেখানে আমাদের আঁকিয়ে বন্ধুদের জন্য বন্ধুদের আঁকা ছবিগুলো ওখানে ছাপানো হয়। আবার অনেক সময় কাভার পেজও ম্যাগাজিনের যে কোনো আঁকিয়ে বন্ধুর ছবি কাভারেও ছাপানো হয়। তোমাদের সব ছবিগুলো এখন আমাকে দিয়ে দাও। অনেকজন বন্ধুকে একসাথে দেখে একটু কনফিউজ হয়ে গেছে না যে এখন আসলে কোন সেগমেন্টে হবে, মনে করছে এই বুঝি শেষ হয়ে গেল অনুষ্ঠান, মাত্র তো শুরু করলাম এখনই শেষ করে দেবো। গাইছে দুজন বন্ধু সুরের খেলায়। ওই যে শুরুতেই বলেছিলাম না বিশেষভাবে বিশেষ পর্ব, সেই বিশেষভাবে বিশেষ দুটো গান গাইবে আমার দু বন্ধু। প্রথমে আমার এই বন্ধুটি গাইবে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি রবীন্দ্রসঙ্গীত। তোমার নাম?
জান্নাতুল ফেরদাউস জেরিন। মানে গতকাল যে রবি মানে কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মবার্ষিকী ছিল, সেই জন্মবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে গাইবে আমার এই বন্ধুটি। আর তুমি গাইছো কি, তোমার নামটাও বলো। আমি খুঁজেছি তোমায় মাগো, ফারহা জাঞ্জাবিল নিছাত। আগে শুনি রবীন্দ্রসঙ্গীতটি, পরে শুনছি মাকে নিয়ে গানটি। যখনই সে ছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, হে অজানা তোমায় জমে জেনেছি। গানে তোমার পরশ খানি বেজেছিল প্রাণের তারে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, ওই আকাশে তারাই তারা চাঁদের জোছনায় ধীরে ধীরে কাঁপন তোলা উদাসী হাওয়ায়, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্ন চমৎকার সুন্দর দুটি গান গাইবার জন্য প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমার এই দুই বন্ধুর জন্য রয়েছে দুটো শুভেচ্ছা উপহার, ওদের দুজনের জন্য চলো আমরা আরো জোরে একবার হাততালি দিয়ে দেই। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, সেরাতে সেরা। আমাদের আজকের সেরা চৌখোশ রাফিয়া হক অর্নি, অর্নির জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী ডক্টর শারমিন রেজা, ডক্টর শারমিন রেজার জন্য রয়েছে প্রাঞ্জুনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক যিনি সবার প্রিয় স্যার ডক্টর মাহফুজুল হোসেন, স্যারের জন্য রয়েছে প্রাঞ্জুনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। স্যার আমি এবার প্রথমে অর্ণির কাছে আসছি, এই যে তুমি সেরা চোখ শুনে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা তোমার কি মনে হয় যে একজন স্টুডেন্টের সেরা চৌখস হতে গেলে কি কি করা উচিত? টিচারদের কথা বেশি করে মানতে হবে, তারা আব্বু আম্মুর কথা তো মানতেই হবে, তাছাড়া পড়াশোনা করতে হবে, এইগুলোই। লেখাপড়া শেষ করে কি হতে চাও? আমার ইচ্ছে সেনাবাহিনী অফিসার। সেনাবাহিনী অফিসার কেন? আসলে আমার বাবার ইচ্ছা। বাবার ইচ্ছে, আর তোমার? আমারও। তোমারও ইচ্ছে? আচ্ছা তাহলে তাহলে আরও স্ট্রং হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে আরও স্ট্রং হয়ে যাবে অর্ণি। ভবিষ্যতে আমরা একজন ভালো সেনাবাহিনী সেনা অফিসারের জন্য অপেক্ষায় থাকলাম, তোমাকে অনেক শুভকামনা। ডক্টর শারমিন রেজা আপনার কাছে আসছি, যে অনেকদিন পরে নিশ্চয় আজকে স্কুল এসছেন। অনেকদিন পর, অনেকদিন পর, কত বছর? প্রায় 5 থেকে 6 বছর। 6 বছর, কিন্তু আজকে এসে কিন্তু অর্ণির মতোই ক্লাস 1-10 একজন স্টুডেন্ট হয়ে দাঁড়িয়ে আছেন স্যারদের পাশে, এই ফিলিংটা কেমন লাগছে?
ফিলিংসটা আসলে একটা মিশ্র অনুভূতি, কারণ আমি যে সমস্ত টিচারদেরকে পাইছিলাম, সৌভাগ্য হয়েছিল আর কি, সবাইকে পাই নাই, এটা একটা জিনিস। আমি সবাইকে খুঁজতেছি বাট সবাইকে পাচ্ছি না। অনেক নতুন টিচারকে পাইছি, এখনও পরিচিত হওয়ার সৌভাগ্য হয় নাই, পরিচিত হব। তবে অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে স্কুলে। মানে সেই ম্যাডাম যখন আমাকে ফোন দিয়েছেন, আমি এত অবাক হয়েছি যে ম্যাডামরা এখনও আমাকে এতভাবে মনে রাখছে। অনেকদিন পরে এসে অনেক ভালো লাগছে। আচ্ছা, কোথায় আছেন ডক্টর? আমি এখন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটা এনজিওতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি আর কি। ওকে, স্কুলে যখন ছিলেন টিফিন টাইমে কেমন মজা করতেন, ওদের মতোই নাকি ওদের চাইতে বেশি? আমার মনে হয় অনেক বেশি, কারণ বকা খাইতে হয়েছে অনেকদিন ধরে। মানে ক্লাস টেনে উঠেও বকা খাইছি বদমাইশি করার জন্য, এটা আমার এখনও মনে আছে। সেই গ্রুপটাকে এখন মিস করি, সবাই অনেক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন, এক একজন এক এক জায়গায়। তো ম্যাডামদেরকে দেখে খুব আসলে হাসি আনন্দ সব কিছুর মধ্যে দিয়েই তো বেড়ে উঠতে হয়। এই যে দুষ্টুমির জন্য যে বদমাইশির জন্য আপনার বাসায় যে বকা খেয়েছেন, সেটাও কিন্তু এখন একটা স্মৃতি, অনেক ভালো স্মৃতি। এবং সেই শাসন মনে হয় সারা জীবনে আমি আর কোথাও পাবো না, পাই নাইও। এখন যারা পড়ছে ছোট বোনরা, ওদের জন্য একজন বড় বোন হিসেবে আপনার উপদেশটা? যে কয়দিন স্কুলে আসো অনেক বেশি মজা করে নাও, যত খুশি বদমাইশি করে নাও, কারণ এরকম দিন আর পাবা না। এগুলো সোনালী দিন, হারায় গেলে আর পাবা না। জাস্ট পড়াশোনা করো আর বদমাইশি করো। বড় বোনের এত সুইট উপদেশ নিশ্চয়ই তোমরা মেনে চলবে। স্যার, এবার আপনার কাছে আসছি। এই যে সবাইকে গড়ে তুলছেন, এই মানুষ গড়ার একটা বিশাল বড় প্রফেশনে আছেন, এটা কেমন লাগে? আমি আসলে ব্যক্তিগতভাবে এনজয় করি, এই কারণেই যে আমরা সেই কাদামাটি থেকে কিছু মানুষকে সত্যিকারে মানুষ করতে পারি, এবং এই মানুষ গড়ার কারিগর হিসাবে আমি কাজ করছি, এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে স্কুলের এত সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে ছেলে মেয়েতে বড় করে তুলছে, সেই স্কুলের জন্য রইল প্রাঞ্জনা টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে এসছে, বিশেষভাবে বিশেষ পর্বটি আজ আমরা এখানেই শেষ করব। কিন্তু যাবার আগে মাকে নিয়ে আরও কিছু কথা আমরা বলতে চাই। সেই মাকে আজ মা দিবসে, মানে আগামীতে যে মা দিবস আসছে 13 তারিখে, সেই দিনটাতে আমরা সকল সন্তান এই প্রতিজ্ঞায়িত্ব প্রতিজ্ঞাবদ্ধ হতেই পারি না যে মায়ের একটা সময় যখন আসবে, যখন সে যাবে আমাদের কাছে সন্তান, সেই সন্তানটাকে আমরা আগলে রাখবো তার চাইতেও বেশি স্নেহ মমতা আর আদর দিয়ে, ঠিক যেমনিভাবে সে আমাদেরকে রেখেছিল, তার চাইতে আরও অনেক বেশি আদর করে, তাকে একেবারে ছোট্ট একটা শিশু সন্তানের মতো করে নিজের কাছে আগলে রাখবো। এই প্রতিজ্ঞা আমরা এই 13ই মেতে সকল সন্তান করছি। কি করছি তো? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ল, ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ল, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না খিলে গৃহ আর পাইব কোথা, কেদে কেদে কোথা বেড়া